নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 27 অক্টোবর 2023 দুইটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী দুটি রাশি 12টি রাশির মধ্যে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি এটা নিয়মিত এই প্রোগ্রামটি আপনাদেরকে দিই। এই প্রোগ্রামটি আপনাদেরকে কেন দিই, আপনারা অনেকেই প্রতিদিন লটারির টিকিট কাটছেন নেশার মতো, কিন্তু প্রচুর টাকা লস হয়ে যাচ্ছে। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে যদি আপনারা আলোচনাটি শুনেন কি না, তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র টিকিট কেটে অর্থ নষ্ট আপনারা করবেন না। কারণ প্রতিদিন আমি কোনো না কোনো রাশির নাম বলি, অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়, সেম রাশির নাম থাকে সেখানে। হয়তো আপনারা ভাবেন যে কৌশিকরা বলছে হয়তো আমাদের অর্থপ্রাপ্তি হতে পারে, না, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না। কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে না। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে? রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, এবং বুধ শুক্র এই দুটি গ্রহ, রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকে, এবং পাশাপাশি যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে? আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রতিদিন আমি যে রাশিগুলোর নাম বলি, হয়তো একটা কথা আপনাদেরকে বলি, আপনারা অনেকেই ভাবেন যে কৌশিকদা বললো মানে আমাদের লটারি প্রাপ্তি হবে। আমি শুধুমাত্র লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই বলি না। আপনাদের শেয়ার মার্কেট থেকেও হতে পারে, স্টক মার্কেট থেকেও হতে পারে, ট্রেন্ডিং থেকেও হতে পারে, ফাটকা থেকেও হতে পারে, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে যদি আপনাদের জন্মচক্রে প্রবল যোগ থাকে। দেখুন, প্রতিদিন আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি কিছুটা সময় আপনাদের কাছে নিই হাত জোর করে, কিছুটা সময় আপনাদের কাছে হাত জোর করে নিই যে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে। কারণ অনেকেই জানেন না কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, আপনাদের ক্ষেত্রে ফর্চুনা নাম্বার কোনটা, এই জায়গাগুলো যদি আপনারা বুঝতে পারেন কি না, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, অনেকের ক্ষেত্রে একটা কথা যে কৌশলের রাশির নাম বলেছেন, তাহলে তো হয়ে যাওয়ার কথা। দেখুন, শুধুমাত্র রাশি বিচার করলে হয় না, নক্ষত্র রয়েছে, নবগ্রহের অবস্থান রয়েছে, আপনার দশা মহাদশা রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে কি না। আমি প্রতিদিন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি যে আপনারা ভিডিওটি না একদম সম্পূর্ণরূপে শুনবেন। কারণ অর্থপ্রাপ্তির জায়গাটা যদি আমি দেখি, আপনাদের সর্বোপরি যে জায়গা সেটি হচ্ছে আপনাদের রাহু গ্রহ। রাহু গ্রহ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকে এবং রাহুর বলবত্তা যদি বৃদ্ধি থাকে, তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং আরেকটি যে পার্ট সেটি হচ্ছে আপনাদের ন্যাকাল চার্ট। ন্যাকাল চার্টে আপনাদের দেখা দরকার যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে। ন্যাকাল চার্টে দেখা যাচ্ছে আপনাদের দশা মহাদশা পারমিট করছে না, অথবা আপনাদের ভাগ্যভাব দুর্বল রয়েছে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা।
তাই ভাগ্যভাগ্যকে স্ট্রং করতে হবে। বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, নিশ্চিত নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আসি সৌভাগ্যশালী দুটি রাশির নাম। আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যে কোনো দিক থেকেই এই দুটি রাশির মানুষের কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি একে একে আপনাদেরকে জানাবো, এবং পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা ব্যক্তিগত জন্মছকটাকে আপনারা দেখুন। প্রথম রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে সময়টা বেরিয়েছে 10:04 থেকে আপনার 11:36 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 5। এরপর যে রাশি, 2 নম্বর যে রাশি, যে রাশি আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, 2 নম্বর রাশি, সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি। সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকাল 12 অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 9:42 থেকে 11:26 পর্যন্ত, 9:42 থেকে 11:26 পর্যন্ত। আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার, সেটি হচ্ছে 1 এবং 6। অর্থাৎ এই দুটি রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, কারণ গ্রহ কিন্তু শেষ কথা বলে। গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি একটি কথা বলছি, কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।